এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই নীলা, তুই আবার দাঁড়িয়ে বললি, চল চল। হ্যাঁ মা, চল 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 চল। আমরা জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, আমরা জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। ওই তো ফুলের দোকানে দাঁড়িয়ে, চুপ থেকে তো ছোড়দা বাবুর মতনই লাগছে। নীলা, দাঁড়িয়ে গেলি? তোমরা এগোও না, আমি আসছি। আচ্ছা, ছোড়দারা বাবু, গোলাপটা 25 টাকা দাম। না না কাকা, আমার ফুল লাগবে না। কেন হচ্ছে আমার এমন? আমি কেন বারবার চোখের সামনে ছোটদাদা বাবুকে দেখছি? ঈশ্বর, উনি কেনই বা আমার চোখের সামনে বারবার আসছেন? নীলা, কি হলো তোর? তুই আমাদের সাথে বস্তিতে ফিরবি না? ফেরার তো ইচ্ছে ছিল। আমি না একবার মায়ের মন্দিরে গিয়ে মায়ের পায়ে মাথা ঠুকে আসি। তুমি মিশিয়ার ফোনটাকে বলে দিও, ওরা যেন চিন্তা না করে। হ্যাঁ এসো। ঠিক আছে, চল চল। দাদু দেখো, আমি তোমার গুটিকে কেমন খেয়ে নি। অত সোজা নাকি? হ্যাঁ, আমি লুডো চ্যাম্পিয়ন। থামিও তো চ্যাম্পিয়ন। থামি, তুমি আমার একদম, তোমার টিমে ছাড়া আমি কাটতি না। দুবার চালে কেন ছক্কা পড়েছে? দাঁড়াও, তোমাকে কিভাবে হারাই দেখো। ছক্কা 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 ছক্কা। আরে আমাকে রীতিমতো ষড়যন্ত্র করা হচ্ছে হারানোর জন্য। ষড়যন্ত্র করা হচ্ছে? ঠিক আছে বাবা, আর আমি অ্যাক্টিভ। ওইসব হবে না, তাহলে নতুন করে খেলা শুরু কর। নতুন করে খেলা শুরু করতে হবে? বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তোমার। নো মিন্স নো। এই গুগল 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 গুগল, আমার সোনা গুগল, আমার খেলতে দে প্লিজ প্লিজ প্লিজ। এই গুগল গুগল, ওকে নিচে দাও। আচ্ছা, তোমার টিমে তো ঠাম্মা আছে, আমার টিমটাকে একটু পোক্ত করতে হবে। ঠিক আছে, দাদু বললো বলে আমি এলাও করলাম, না হলে কিন্তু করতাম না। থ্যাংক ইউ গুগল, থ্যাংক ইউ। এবার দেখ কেমন বাগের বাচ্চার মতো খেলবো। চল ছাত্রা, আমরাই জিতবো। নো এই বল। পাড়ার লোকের থেকে একটা খবর পেয়ে তোর কাছে চলে এলাম। কি খবর? আজ নাকি দীপু কোথায় গিয়ে গুন্ডামি করেছে, পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। কথাটা ঠিক ভুল আমি জানি না, তবে কথা একটা রটেছে, তাই তো আমরা চিন্তায় তোর কাছে খবরটা দিতে এলাম। হঠাৎ করে দীপুকে আবার পুলিশে কেন ধরে নিয়ে গেল? অসম্ভব, আমি বিশ্বাসই করি না। আমার দীপু এই কাজ করতেই পারে না। মা মা মা, তোমার ছোট ছেলেকে তুমি আর কতটা আড়াল করবে বলো তো? এই লকআপে ঢোকাটা তোর কাছে নতুন কিছু নয়, এর আগেও একবার ঘুরে এসেছে। কাজকর্মের কোনো ঠিক ঠিকানা নেই, টোটো কোম্পানি করছে, লোকের সাথে মারপিট করছে, পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, লকআপে পুড়ে দিচ্ছে, আবার আমরা ছাড়িয়ে আনছি। এটাই তো নবাবপুত্রের জীবন হয়ে গেছে এখন। দাদা, আমজন এর থেকে বেশি কিছু আমরা জানি না, বুঝেছিস? আমরা এখন আসছি, তুই বরং একবার থানায় গিয়ে খবর নে। সেটাই সেটাই ভালো হবে, বুঝেছিস? ঠিক আছে, আমরা এখন আসছি। হ্যাঁ চল চল চল। একেবারে একটা ফালতু ছেলে তৈরি হয়েছে, ওয়াটলেস একটা। মা, হোয়াট ইজ লকআপ? ছোট কাকাই বারবার ওখানে কেন?
দেখানো যায়? শুনছো শুনছো তোমরা? দেখলে দেখো এই বাচ্চাটা এখন এসব কথা শিখছে। এরপরে আর লোকসমাজে মুখ দেখানোর জো থাকবে? বাবার বাড়ি গেলে তো সবগুলো আমাকে ছেঁকে ধরবে বারবার জেলখানা দেওয়ারের কেচ্ছা শোনার জন্য। এই চুপ করো তো তোমরা। বড় বৌমা, আমি দীপুকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি না আমার দীপু এই কাজ করতে পারে, বুঝেছো তুমি? সে কেউ ওকে ফাঁসাচ্ছে। যাবি না তো থানায়? যেতে হবে না, হবে না যেতে। আর তুমি, তুমিও যাবে না তো? কারোর যাবার দরকার নেই, আমার ছেলে আমিই যাব। দাঁড়াও দাঁড়াও মীরম, পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে দীপু, তার জন্য তুমি থানায় যাবে? এ বাবা, পাড়ার লোকেরা তো ভুলও করতে পারে, তুমি আগে থেকে তুমিও বা সাফাই গাইছো কেন? প্রশ্রয় দিয়ে দিয়ে ওকে মাথায় তুলেছ, গলায় মালা দেবার মতো কাজ করলে নিশ্চয়ই পুলিশ ওকে থানায় নিয়ে যেত না? এ মা কালী, আমার কেন এমন হচ্ছে? মা মা, আমি সব জায়গায় ছোটদাদাবাবুকে কেন দেখছি? সেখানেই তাকাচ্ছি, শুধু ওনার মুখটাই ভেসে আসছে। বলে কি ছোটদাদাবাবুই আমার দিদির বলা রাজকুমার? তোর জন্য একটা রাজপুত্র আসবে দেখবি, আর তুই ঠিক খুঁজে পাবি তাকে। শেষে কাজের মেয়ের সাথে মালা বদল হবে নাকি? না না না, ছি 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 ছি, আমি কি ভাবছি এসব? এইসব তো আমার ভাবা উচিত না। আমি আমি সামান্য একজন বস্তির মেয়ে, সর্দাদাবুরা কত বড় বাড়ির ছেলে, আমার আমার এসব ভাবা উচিত না, আমি তো ওদের বাড়িতে কাজ করি। না না না, এইসব ভাবা উচিত না। মা মা, তুমি পারবে, তুমি পারবে এই চিন্তাকে আমার মাথা থেকে মুক্ত করতে, তুমি পারবে এই চিন্তা দূর করতে। মা মা, আমি আর এই নিয়ে ভাবতে চাই না। মা মা, তুমি কিছু একটা করো, আমার এই অস্থির মনকে শান্ত করো। মা শান্ত করো, ভাবতে চাই না আমি, আমি আমার আমার ভুলিয়ে দাও, ভুলিয়ে দাও আমাকে, আমি এসব নিয়ে ভাবতে চাই না।